অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে পাকিস্তানের সাথে সিরিজ জেতার জন্য টেস্ট ম্যাচের, ধন্যবাদ বাংলাদেশ অল ক্রিকেট টিমকে, শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে আমরা শুভেচ্ছা জানাই প্রবাসীদের পক্ষ থেকে। তো তারা কিন্তু খুব ভালো খেলছে, প্রথম ম্যাচটাও কিন্তু অনেক ভালো খেলছে। তো এটা একটু সমস্যা হয়েছিল প্রথম ইনিংসে বা দ্বিতীয় ইনিংসে। তো প্রথম ইনিংসে আমাদের বোলিং যারা ছিল, বিশেষ করে একজনের কথা না বললেই নয়, হাসান মাহমুদ, সে 5 উইকেট পাইছে। তো ধন্যবাদ সবাইকে, হাসান ভাইকে বেশি করে, বিশেষ করে হাসান ভাইকে ধন্যবাদ। আর আমরা অনেক খুশি, কারণ পাপন কাকু চেঞ্জ হওয়ার পরে পাকিস্তানে গিয়া পাকিস্তানিদের সাথে টেস্ট ম্যাচ জেতার যে অর্জনটা, সেটার জন্য সবাইকে অভিনন্দন। আর পাপন কাকুকেও ব্যাড লাক, চললে গেছে, ভালো হয়েছে। রিয়াদ ভাই আপনি কিছু কন না? পাপন কাকু গেছে দেখেই আজকে বাংলাদেশ একটু যাইতে আসছে। পাপন কাকু যদি এখন বাংলাদেশে থাকতে তাহলে ক্রিকেটের আরো পাইন মেরে সারিয়ে দিতে, বুঝছো? পাইন যে মারার হাত মারিয়ে থুই গেছে, আরো মারিয়ে সারিয়ে দিতে। আলহামদুলিল্লাহ যেছে, আগামীতে একটা ইন্ডিয়ার সাথে খেলা আছে, ঠিক আছে, টেস্ট ম্যাচ আছে 20 তারিখ, না জানি কয় থেকে, ইনশাল্লাহ আশা করি সেখানেও বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। তুমি কইতে চাও কি পাপন কাকু কুফা আছে বাংলাদেশে? পাপন কাকু কুফা না, পাপন কাকু আসলে একটা বিষ। পাপন কাকু যাওয়ার পরে আসলেই বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় ইনশাল্লাহ আশা করি আমরা বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। কারণ বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভাই, কিন্তু বাংলাদেশে আমি মনে করি যে তোমার 18 কোটি আর 22 কোটি মানুষ নাই যারা খেলা দেখে, সবাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের দিকে আমরা তাকিয়ে থাকি। টেস্ট ম্যাচ 4 দিন 5 দিনের খেলা, সেই খেলার প্রতিও কিন্তু যারা ক্রিকেট প্রেমিক তারা কিন্তু তাকিয়ে থাকে যে বাংলাদেশ জিতলে পুরা 18 কোটি 20 কোটি মানুষ জিতে যায় নাকি। তারপরে আমি জানি অন্য অন্য দেশের মানুষও বাংলাদেশকে সাপোর্ট করে, বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে সবাই, অবশ্যই। আর পাকিস্তানের সাথে এমনভাবে জেতার জন্য সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব ইন্ডিয়ার সাথে যে নেক্সট ম্যাচ হয়তো 19, 20, 21, আমি শিওর জানি না এই তারিখই বাংলাদেশের সাথে খেলা ইন্ডিয়ার। আমরা আশা করব যদি বাংলাদেশ যদি সুন্দরভাবে খেলতে পারে, ঠান্ডা মেজাজে খেলতে পারে, আমরা ইন্ডিয়ার সাথেও ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিতব। আর যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বাংলাদেশের জন্য বিশেষভাবে দোয়া করবেন, বাংলাদেশকে সাপোর্ট করবেন, বাংলাদেশ জানতে আরও অনেক দূর এগিয়ে যায়। ভাই ঠকলে আমরা সমালোচনা করি, জিতলে আবার আমরা কিন্তু আমরাই হাতের তালি দিই, এইটার নামই তো কিন্তু ভাই সাপোর্টার। একটা প্লেয়ার যদি খারাপ করে আমাদেরই কষ্ট লাগে, আমরা পারি না মাঠে যাই খেলতে, কারণ একটা প্লেয়ারের যেভাবে আমরা সাপোর্ট করি যারা ক্রিকেট প্রেমিক, আমরা কাজ থুইয়া আমরা ঘুম বাদ দিই আমরা খেলা দেখি। তো এই টেস্ট ম্যাচটা জেতার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রিয়াদ ভাইয়া যদি বক্তৃতা রাখেন রাখতে পারেন শেষে। না, আশা করি ইনশাআল্লাহ ইন্ডিয়ার সাথে যদি ঠান্ডা দিমাগি খেলা হয় যে রিল্যাক্স, ঠিক আছে, তাহলে আশা করি ইনশাআল্লাহ জিতবে। আর ইন্ডিয়ার সাথে যদি জিতে যায় এর থেকে আমার মনে হয় না আর বেশি আমরা খুশি হব কোনো খেলায়। তো ইনশাআল্লাহ আমরা আশা করি দিমাগ নষ্ট হয়ে যায় তাহলে বাংলাদেশ কাজ হইবে না ইনশাআল্লাহ। আমরা ইন্ডিয়ার সাথেও জিতবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।